কাল থেকে যেটা করতে যাচ্ছি যে প্রথম দিন হিসাবে 25 থেকে 30 ট্রাক আমরা বাজারে বিভিন্ন জায়গায় থাকবে, যেটাকে ট্রাক সেল, এটা কার্ড ভিত্তিক না, ট্রাক সেল মানে যিনি আসবেন তিনি পণ্যটা পাবেন। আমরা কাল থেকে এখানে 2 কেজি মসুরের ডাল, 2 লিটার সয়াবিন তেল, 2 কেজি আলু আর 2 কেজি পেঁয়াজ। বাট পেঁয়াজটা হয়তো কাল থেকেই পারবো কিনা, কারণ আমাদের সোনা মসজিদ এবং হিলি থেকে পেঁয়াজটা আনতে হবে, সেই জন্য হয়তো 1-2 দিন সময় লাগতে পারে। বাট বাকি 3টা পণ্য কাল থেকেই কিন্তু আমরা এই ট্রাক সেলের মাধ্যমে 25 থেকে 30টা ট্রাকে, প্রত্যেক ট্রাকে 300 জন পায় এমন পণ্য থাকবে, সেই হিসেবে 9000 ফ্যামিলি কিন্তু কাল থেকে আমরা যোগ করতে যাচ্ছি। এবং আমরা যদি বেশি পণ্য সংগ্রহ করতে পারি তাহলে এই ট্রাকের সংখ্যা আরও বাড়বে। তো এইটা আমি বলবো যে ঢাকাবাসীর জন্য বিশেষ করে সুখবর, এবং অন্য অন্য অঞ্চলের জন্য কিন্তু জেলা প্রশাসন যেহেতু কাজ করছে, ডিমের দাম, সেখানে তেলের দাম এবং আলুর দাম কিন্তু কমে এসছে। তো ঢাকা শহরের জন্য যেহেতু অনেক ভাসমান মানুষ আছে, এবং একটা বিষয় বলার দরকার, ঢাকা শহরে যখন আমরা 13 লক্ষ কার্ড দিয়েছি, ঢাকা শহরে যেহেতু অনেক ভাসমান মানুষ আছে, এবং আমাদের যে ফ্যামিলি কার্ড সেটা হচ্ছে এনআইডির সঙ্গে ট্যাগ করা, অনেকে কিন্তু এনআইডি দিতে পারে না, যেহেতু তার এনআইডির ঠিকানা এলাকায় তার গ্রামে। সেই জন্য ঢাকা শহরে অনেক স্বল্প আয়ের মানুষ আছে যারা কিন্তু টিসিবির কার্ডের অন্তর্ভুক্ত হতে পারেনি। মূলত তাদেরকে চিন্তা করে এবং স্বল্প আয়ের মানুষের চিন্তা করেই আমরা কাল থেকে আবার ট্রাক সেলে উন্মুক্ত বিক্রির ব্যবস্থা করছি, যাতে সেই মানুষগুলা এই পণ্যগুলা পেতে পারেন এবং সরকার নির্ধারিত দামেই পাবেন। সেখানে আমরা পেঁয়াজ 50 টাকা কেজিতে দিব, আলুটা দিব হচ্ছে 30 টাকা কেজিতে, এবং অন্য পণ্যগুলোর যে মূল্য নির্ধারণ আছে সেই হিসাবে বিক্রি হবে। মসুরির ডাল হচ্ছে 65 টাকা প্রতি কেজি, আর চিনি 70 না? আচ্ছা, চিনি যদি পাওয়া যায় দিব, কারণ চিনি একটু স্বল্পতা থাকাতে চিনি দিচ্ছি না। আর সয়াবিন তেল 100 টাকা, সয়াবিন তেলের প্রতি লিটার 100 টাকা। আর মসুরির ডাল হচ্ছে 70 টাকা, আলু 30 টাকা, আর পেঁয়াজ হচ্ছে 50 টাকা কেজি। কার্ডধারীরা একই মূল্যে পাবে, কার্ডধারীরা একই দামে পাবে, তবে কার্ডধারীদের আমরা আলু এখনই দিচ্ছি না, আলুটা শুধু ট্রাক সেলের মাধ্যমে। ভোগ্য পণ্য ধরেন তেল চিনি সহ মুরগি মাংস ডিম, এই সবগুলো বিষয়ে যে আমাদের বড় বড় অনেক কোম্পানি আছে, তারা এন্টি কম্পিটিটিভ প্রাইস নির্ধারণ করে বাজারে প্রভাব বিস্তার করে, অথবা তাদের যে ডমিনেন্ট পজিশন আছে একটা বড় কোম্পানির, সেটাকে ব্যবহার করে বেশি মূল্যে পণ্য বিক্রি করছে কিনা এটা দেখার জন্যই কিন্তু বাংলাদেশ কম্পিটিশন কমিশন। একটা দেশের অর্থনীতি যখন একটা উন্নতি হতে থাকে তখন দেখা যায় যে ছোট ছোট কোম্পানিগুলো কিন্তু বড় কোম্পানিতে মার্জ হয়, এটা সারা বিশ্বব্যাপী এটা প্রবণতা। কিন্তু সেইটা হলে মার্কেট শেয়ার বেশি থাকলে তারা এটা সুবিধা নেয় কিনা সেটা দেখার জন্যই কিন্তু কম্পিটিশন কমিশন আছে দেশে দেশে। আমাদের দেশে এই কম্পিটিশন কমিশন মাত্র কয়েক বছর হলো এই সংস্থাটা কাজ করছে। আপনারা জানেন যে এখন মোট 65টা আমার জানা মতে 65টা মামলা কিন্তু চলমান কম্পিটিশন কমিশনে, এবং এই মামলা চলমান মানেই হচ্ছে যে তারা অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছে, তারপরে দুই পক্ষের শুনানি হচ্ছে। সেখানে আমাদের 4 জন কম্পিটিশন কমিশনের চেয়ারম্যান সহ 3 জন সদস্য আছেন। এবং ইতোমধ্যেই আমরা তার ফল পেতে শুরু করেছি। আপনারা জানেন যে 2টা কোম্পানির বিরুদ্ধে 8 কোটি 44 লক্ষ টাকা কিন্তু জরিমানা করা হয়েছে, একটা কোম্পানিকে 5 কোটি টাকা আর একটি কোম্পানিকে 3 কোটি 44 লক্ষ টাকা। কম্পিটিশন কমিশনের আইনটা খুবই শক্তিশালী আইন, এবং যেমন ভোক্তা আইনে 3 লক্ষ টাকার বেশি জরিমানা করা যায় না, কিন্তু কম্পিটিশন কমিশন আইনে 500 কোটি টাকা জরিমানা করা যাবে, বা আরও বেশি হতে পারে, এটা নির্ভর করে যে ওই কোম্পানির টার্নওভার কত, সাইজ কত। যত বড় কোম্পানি তত বেশি ফাইন। এবং আমার মনে হয় যে আমাদের কম্পিটিশন কমিশনকে আমার সবার উচিত হচ্ছে এটাকে সহযোগিতা করা, সাপোর্ট দেওয়া, যে আমাদের বড় বড় কোম্পানির জন্য মার্কেট পাওয়ারকে ব্যবহার করে আমাদের প্রতিযোগিতাহীন মূল্য নির্ধারণ করে মানুষকে যেন ঠকাতে না পারে। সেই জন্যে ইতোমধ্যে বাজারে অবশ্যই প্রভাব পড়েছে, এই যে ডিমের দাম যে কমানো হচ্ছে, মুরগির দাম যে এখন স্থিতিশীল আছে, আমি মনে করি যে এটাও একটা প্রভাব আছে।